আমরা যখন জল ভর্তি ব্যারেল এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাই, ভারী হওয়ার কারণে মাঝে মাঝে সেটা মাটিতে রেখে দেই, আবার কিছুক্ষণ পর সেটা নিয়ে হাঁটতে শুরু করি। হাতে ব্যথা অনুভূত হলে পুনরায় মাটিতে রেখে দেই। ঠিক একইভাবে আমাদের জীবনে যে সমস্ত টেনশন আছে, মানসিক চাপ আছে, বিষণ্ণতা আছে, সেই ভারগুলোও কিছু সময়ের জন্য নিচে রাখতে হবে, অর্থাৎ সেগুলোকে ছাড়তে হবে, ভুলে যেতে হবে, না হলে অনেক ধরনের সমস্যা হবে। আর বেশি ভার হলে, মানে বেশি টেনশন হলে আপনার লাইফ স্টাক হয়ে যাবে, এক জায়গায় আটকে পড়বে। শুধুমাত্র এক ব্যারেল জল নয়, যদি আমরা এক গ্লাস জল বেশিক্ষণ হাতে ধরে রাখি তাহলেও আমাদের হাত ব্যথা হয়ে যায়। ওজন কম হোক বা বেশি, সেটা একটা সময় গিয়ে হাতে ব্যথা দেবেই। একইভাবে টেনশন ছোট হোক বা বড়, একটা সময়ের পর গিয়ে তার এফেক্ট হওয়া শুরু হয়ে যায়। সেই চাপটা বা সেই ভারটা আমরা ধীরে ধীরে অনুধাবন করতে পারি, সেজন্য এই ভারকে আমাদের দূরে সরাতেই হবে। এখন প্রশ্ন হলো, এই ভারটা আমরা কীভাবে দূরে সরাবো, কীভাবে টেনশন কমাবো? এর জন্য সবচেয়ে ভালো উপায় হলো মেডিটেশন, যেটা সম্পর্কে আমরা আগে দুই একটা ভিডিওতে বলেছি। মেডিটেশনের মাধ্যমে আমরা মনকে একটা বিশেষ দিকে নিয়ে যেতে পারি এবং টেনশন ফ্রি থাকতে পারি। তবে অনেকে জানিয়েছেন তারা মেডিটেশন ঠিক মতো করতে পাচ্ছেন না, ফলস্বরূপ ঠিকঠাক রেজাল্ট পাচ্ছেন না। তাই আজ আরও সহজ একটি পদ্ধতির কথা বলবো, যেটার মাধ্যমে আপনার মুড ভালো হয়ে যাবে, আপনি রিল্যাক্স ফিল করবেন, তবে তারপর আপনি আবার সেই সমস্যাটা ফেস করবেন। সমস্যা থেকে আপনি কখনো পালাতে পারবেন না, এটা সবসময় থাকবেই। তবে এই পদ্ধতি অনুসরণ করলে আপনার স্ট্রেস কমে যাবে, তারপর ফ্রেশ মুডে সমস্যাটা কিভাবে সমাধান করা যাবে তা নিয়ে ভাবতে পারবেন। এবার সেই পদ্ধতিটা বলি, এটা খুবই সহজ এবং এফেক্টিভ। কানে হেডফোন দিয়ে একটা জায়গায় শান্ত হয়ে বসুন, তারপর যে শব্দ বা যে আওয়াজ শুনতে আপনার ভালো লাগে সেটা মোবাইলে চালিয়ে দিন। যেমন ধরুন বৃষ্টির আওয়াজ, আমার মনে হয় আপনাদের সবারই এই আওয়াজটা ভালো লাগে। ইউটিউবে সার্চ করুন রেন সাউন্ড, এটা লিখে অনেক ভিডিও পেয়ে যাবেন। পার্সোনালি আমি মাঝে মাঝেই এটা শুনি, খুবই কাজ করে আমার ক্ষেত্রে। ভিডিওটা চালিয়ে দিয়ে চোখ বন্ধ করে মন দিয়ে শোনার চেষ্টা করবেন, এর ফলে আপনার মনসংযোগ বাড়বে। এছাড়াও rainymood.com নামক একটা ওয়েবসাইট আছে, সেখানেও বৃষ্টির আওয়াজ শোনা যায়। আপনাদের সুবিধার্থে একটা ভিডিও লিংক এবং ওয়েবসাইটের লিংক ডিসক্রিপশানে দিয়ে দেব। সত্যি কথা বলতে এটাও এক ধরনের মেডিটেশন। এটা করার ফলে আপনার মধ্যে অনেক রিল্যাক্স ভাব আসবে, তারপর যে কাজটা করবেন সেটা ভালো মুডের সাথে করতে পারবেন। শুধুমাত্র বৃষ্টির আওয়াজ নয়, আপনি যে কোনো আওয়াজই শুনতে পারেন, যেমন পাখিদের আওয়াজ, কোনো ভালো ইনস্ট্রুমেন্টাল সাউন্ড। তবে মনে রাখবেন, এই আওয়াজটা শোনার সময় কোনো কল্পনা করবেন না। হয়তো আপনি একটা স্যাড ইনস্ট্রুমেন্টাল সাউন্ড শোনার সময় এক্স গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের কথা ভাবতে শুরু করে দিলেন, এমনটা করলে কিন্তু চলবে না। আপনার যে মনোযোগ সেটা শুধুমাত্র আওয়াজের দিকে থাকবে, আর সেটাকেই এনজয় করতে হবে। ধরুন 15 মিনিট আপনার মনসংযোগ আওয়াজের দিকে আছে, বৃষ্টির আওয়াজ হোক বা পাখির আওয়াজ, সেটাকে আপনি এনজয় করলেন, এর ফলে আপনার মনসংযোগ ক্ষমতা বাড়বে। এইভাবে প্র্যাকটিস করতে করতে অন্য যে সমস্ত কাজে আপনার মন বসতো না, সেখানেও মন বসবে। কারণ এটা করার ফলে কোনো কাজে মনসংযোগ তৈরি করার যে স্কিল বা কৌশল, সেটা আপনার মধ্যে ধীরে ধীরে তৈরি হবে। ফলস্বরূপ চঞ্চল মন শান্ত হবে, কন্ট্রোল হবে। কোনো কাজ করার সময় মন এদিক ওদিক চলে যেত, সেটা কন্ট্রোলড হবে, এদিক ওদিক কম যাবে। সো বন্ধুরা, এই পদ্ধতিটা প্র্যাকটিস করে আপনার ক্ষেত্রে কতটা উপকারে আসলো তা কমেন্ট করে আমাকে জানাবেন। আজকের ভিডিও থেকে আপনি নতুন কিছু শিখলে অবশ্যই আপনার বন্ধুবান্ধব এবং প্রিয়জনদের সাথে শেয়ার করবেন, আর একটা লাইক করে আপনার সাপোর্ট আমাদের জানাতে পারেন। ধন্যবাদ।